Radio Amar, 88.4 FM. ওয়েলকাম ব্যাক জানাচ্ছি। সময়টা বলছে 9:21, আমি মিশুক আবারও হাজির হয়ে গেলাম সিঙ্গিং আওয়ার্স নিয়ে আপনাদের সামনে, এবং চলছে সিঙ্গিং আওয়ার্স, থাকবো রাত 11টা পর্যন্ত। এবং আমরা একটু আগে বিজ্ঞাপন বিরতিতে ছিলাম, গান শুনছিলেন, এবং আমি ফিরে এসেছি আপনাদের মাঝে। কেমন আছেন সবাই? ভালো আছেন তাই না? আর শুক্রবার মানে কিন্তু ছুটির দিন, ছুটির দিন মানে কিন্তু রেডিও আমার 88.4 FM এ সিঙ্গিং আওয়ার, সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত। আমি মিশুক আপনাদের সাথে প্রতি সপ্তাহে থাকছি, থাকবো ইনশাআল্লাহ। এবং প্রতি সপ্তাহে একজন করে আমি একজনকে দাওয়াত দিব, উপহার দিব আপনাদেরকে, গান আমি আপনাদেরকে উপহার দিতে চাই। আজকে যেমন আমি এনেছি আপনাদের সামনে একটা দুষ্টু ছেলেকে, যার নাম হচ্ছে রুবাই। রুবাই কি অবস্থা? চলে যাচ্ছে কোনো রকমে। আগের মতো আর গান করা হয় না। আগের মতো আর গান করা হয় না কেন? এর কারণটা কি? কারণটা আসলে আমাদের মেইন গুরু তো নেই, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এবি চলে যাওয়ার পর ওরকম ভাবে আর কনসার্ট হয় না। আচ্ছা, এটা আপনারাও দেখছেন, সবাই ক্রাউডে দেখছে। আর বাচ্চু ভাই সারা জীবন যুদ্ধ করে গেছেন মিউজিকের পিছনে। হ্যাঁ, কিন্তু বাচ্চু ভাই চলে যাওয়ার পর ওনাকে দেখে আমার সেই তুমি দিয়ে আমার গানের শুরু আসলে। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে আমার গানের প্রতি ওই ফিলটা নেই আর, আগের মতো শো হয় না। আগে যেরকম একটা জোশ ছিল আমাদের ভিতরে, হ্যাঁ, শো হলে মজা করতাম। আচ্ছা, আমার কাছে হচ্ছে বাচ্চু ভাই চলে যাওয়ার পর আসলে আমাদের স্মরণে এবং আমাদের মনে, আমাদের প্রাণে সবসময় তিনি থাকবেন, এবং তার গানের মাঝে তিনি বেঁচে আছেন। এবং এখনো যখন আমরা তার গান শুনি, আমাদের শরীরের পশম কিন্তু দাঁড়িয়ে যায়, আমাদের চোখের দু চোখের কর্নারে কিন্তু পানি জমে যায় অলরেডি। এটা বলা লাগে না, বাচ্চুর গান যখনই আমরা শুনি, আই বাচ্চুর গান, আমাদের ছোটবেলা থেকে এই বড় হওয়া পর্যন্ত তার গানের সাথে হাজারো স্মৃতি আমাদের লুকিয়ে আছে। কোন মিলটা নেই, সারা ওয়ার্ল্ডে এরকম এক পিস নেই আমি বলি। এবং তার গিটার বাজানো, তার পারফরম্যান্স এবং তার কথা বলা বা তার স্টেজ পারফরম্যান্স সব কিছু চমৎকার ছিল। আমার এখনো মনে আছে ছোটবেলা মানেই জেমস বাচ্চু হাসান, এবং যখন আইব বাচ্চু স্টেজের উপরে উঠতো, আমরা স্টেজের সামনে নাচ করার জন্য বসে থাকতাম খুলনা শহরে আমাদের, তাই না? খুলনায় আমাদের স্টেডিয়াম যেগুলো ছিল, রুবাই যেহেতু খুলনার, আমি খুলনার, আরেকজন আমাদের আছে খুলনার, আমরা তিন পার্সন আজকে এই অনেরে আছি, আমরা তিনজনই খুলনার। ভাগ্যক্রমে ভালো লাগছে, অনেকদিন পরে আমরা খুলনার লোক পেয়ে গেলাম, এবং আমরা সবাই এখন ঢাকার লোক, আমরা এখন ঢাকায় আছি। তো খুলনা ঢাকা মিলিয়ে কিন্তু আমাদের এই জীবন, এবং খুলনায় কিন্তু অনেকবার বাচ্চু ভাই যেত এবং জেমস হাসান, তো এখন কমে গেছে সেই দিনগুলো, এখন আর নাই ওইভাবে, আর আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে। যাই হোক বন্ধুরা, যারা আমাদের সাথে ফেসবুক লাইভে আছেন তারা সবাই বলবেন আমার সাথে একমত যে সেই দিনগুলো কিন্তু হারিয়ে গেছে। আমাদের সেই বাচ্চুর কনসার্ট যখনই শুনতাম, আই বাচ্চু আসবে, ও মাই গড, আমরা সবাই উড়াল দিব আকাশে। তারপরে আরো অনেক গান আছে, মন চাইলে মন পাবে, তারপরে আরো ফাটাফাটি কিছু গান ছিল, যে গানগুলো সিলেকশন করা ছিল। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ফেসবুক লাইভে আছি, যারা লাইভে আছেন তাদেরকে বলছি শেয়ার করে দেওয়ার জন্য, প্লিজ শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, অবশ্যই, এবং কমেন্ট করবেন। এবং যারা অন এয়ারে শুনছেন তাদেরকে বলছি SMS করার জন্য আমি পদ্ধতি বলে দিচ্ছি। আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন, প্রথমে RA লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন আপনার মনের কথাগুলো বা কোনো গানের রিকোয়েস্ট একটা লিখে পাঠিয়ে দিবেন 269 69। এই নম্বরে আমাদের সাথে ফেসবুক লাইভে কিন্তু শামীম আছে, একটু আগে শামীম আমাদের সাথে ছিল, আমাদের নিউজের শামীম, শামীম ভাই, যিনি আপনার সাথে মিলন ভাইয়ের সাথে কথা বলে আপনাকে এখানে হাজির করেছেন, মানে সবকিছু মিলিয়ে আর কি। যাই হোক আর কি, সব মূলে কিন্তু আমি ছিলাম, এটা মানতে হবে। যখন আমি রুবাইয়ের নাম শুনেছি, শামীম বলল রুবাই, আচ্ছা শামীম আমাকে বলছিল রুবাই নাকি আমার ছোট ভাই হতে পারে, পরে আমি শামীমকে বললাম যে আমি মানে রুবাই তো, আচ্ছা ঠিক আছে, যাক এই কথাগুলো পরে বলবো। আমাদের সাথে সাজিদ আছে, আমাদের সানডে নাইটের আমাদের একজন আপু আছেন, তার ছেলে, আমাদের একেবারে প্রাণপ্রিয় লক্ষ্মী একটা ভাগ্নি, ভাগ্নে ভালো গান করে, জোজ গিটার বাজায়। সাজিদকে একদিন দাওয়াত দিব আমাদের প্রোগ্রামে ইনশাআল্লাহ। সাজিদ তোমায় যে কোনো একটা শুক্রবার হাজির হয়ে যাবে। এবং ফেসবুক লাইভে অনেক বন্ধুরা আছে, যেমন অর্ণব আছে আমাদের সাথে, ফারদিন সাব্বির আছে, MD আলামিন আছে আমাদের সাথে, রহমান রাজীব আছে, সাইমন রহমান রাজীব,
রাজীব ভাই হয়তো বা রুবাই ভাইয়ের ভাই হতে পারে না? না, ও সামিউর রহমান রাজীব। ও আচ্ছা, সামিউর রহমান রাজীব আছে আমাদের সাথে। তবে আমাদের আমার ভাই আছে মেজরটা। হ্যাঁ, সে তাই তো বললাম যে রাজীব ভাই আছে আমাদের সাথে। আর আমাদের সাথে আরো অনেক বন্ধুরা আছেন, যেমন সাজেদুল ইসলাম কি লিখেছেন, মামা কেমন আছেন, কতদিন দেখি না আপনাকে, ইস মামা তোমাকে অনেকদিন দেখি না। আমাদের সাথে ফারহান হোসেন আছেন, আমাদের সাথে ইকবাল হাসান আছে, আমাদের সাথে হাবিব ভুঁইয়া আছে, কি লিখেছে, কথাটা তিতা হলেও বাস্তব, মেয়েরা কখনো কালো গরিব ছেলেকে ভালোবাসে না। আমি জানি না এই প্রোগ্রামে এই এর মধ্যে এই কমেন্টটা কি করে আসলো। হাবিব ভাই প্লিজ আপনি বলেন, সিঙ্গিং আওয়ার প্রোগ্রাম চলছে গানের, তার মধ্যে এই কথাটা কিভাবে আসলো আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, আমাদের সাথে শামীম চৌধুরী বিশাল, আমি একটু তো বলছিলাম আমাদের শামীম ভাই শ্রদ্ধেয় আমাদের ভাই নিউজ ডিপার্টমেন্টে আছেন, খুব ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, তার জন্য আমরা মেয়ে দেখছি বিয়ের জন্য। সেলিম সারোয়ার আছে আমাদের সাথে, আমাদের সাথে আনোয়ার হোসেন, টিঙ্কু আছে, টিঙ্কু ভাই আমাদের সাথে সবসময় থাকেন, আরেকজন আছে টিঙ্কু, আরেকজন আছে মিঙ্কু, তো যাই হোক সবাই আছে আমাদের সাথে। তো রুবাই, তো আমরা কি আপনার একটা গান শুনতে পারি এখন? হ্যাঁ, আমি চার লাইন গাইতে পারি বাচ্চু ভাইয়ের স্মরণে আমার লেখা যে চার লাইন। আমরা একটা গান দিয়ে শুরু করি নাকি? ওকে, সিঙ্গিং আওয়ার চলছে, থাকবো রাত 11টা পর্যন্ত। আমি মিশুক এবং যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং অনেকে এসএমএস করেছেন আমাদেরকে, আবারও বলছি এসএমএস করার জন্য। আমরা ফোন কলে কিন্তু যাবো একটু পরে, যদি সরাসরি রুবাইয়ের সাথে কথা বলতে চান, গান নিয়ে যদি কথা বলতে চান, বা কোনো গান আপনি শোনাতে চাচ্ছেন টেলিফোনের মাধ্যমে, আপনি কল করে যদি দুটি লাইন আমাদেরকে শোনাতে চান অবশ্যই পারবেন, কারণ পুরো প্রোগ্রামটি কানে। 02989333466 নাম্বারটি খোলা আছে, আমি নাম্বারটি আবারও বলছি 02989333666, 3 কি 6। তো এই নাম্বার আপনি আমাকে, আচ্ছা আরেকজন লিখেছে আমি অ্যানি, লাভ গুরু কেমন আছেন, লাভ এক্সকিউজ মি, লাভ গুরু প্রোগ্রাম চলছে না, বস এখানে নাই, বস চলে গেছে, আজকে আজকে ফ্রাইডে, আর পরের দিন শনিবার, তার আগের দিন বৃহস্পতিবার চলে গেছে, আপনি একটু খোঁজ খবর নিয়ে রাখেন। সিএম আছে আমাদের সাথে গুলশান থেকে, লিখেছে আমরা 2015 সালের আগের, ওকে ঠিক আছে, খেলাধুলা নিয়ে অনেক অনেক কথা বলছে আমাদের সাথে মম সাহার অনেক বন্ধুরা আছেন। তো রুবাই, আমরা এসএমএস এরপরে এসে আবারও পড়বো, অনেক এসএমএস জমে আছে, আর পড়তে গেলে আমাদের 20 মিনিটও চলে যেতে পারে, এত এসএমএস। আর ফোন কল তো আছেই 02989333666, তার আগে ফোন করে যাওয়ার আগে আমরা ছোট একটা গানে চলে যাচ্ছি, তো আমি যাবো। প্রস্তুত? ওকে ঠিক আছে, আমাদের আচ্ছা ঠিক আছে, ওকে, সাইড ভোকাল একজন বসে আছে, সমস্যা নেই। চলে গেছে আমাদের ছেড়ে, যাকে নিয়ে আমাদের শুরু, সে তো নয় আর কেহ, সে তো হলো গিটারের গুরু, গিটারের সুর ছটি তারে দিয়ে গেলেন এ বিগানে, গিটারের সুর ছটি তারে দিয়ে গেলেন হে বিগানে। চলে গেছে আমাদের ছেড়ে, যাকে দিয়ে আমাদের শুরু, সে তো নয় আর কেহ, সে তো হলো গিটারের গুরু। আমি এই কয় লাইনই লিখছিলাম নিজের লেখা গান। হ্যাঁ, নিজের লেখা, আইব বাচ্চুকে নিয়ে নিজের লেখা 4টি লাইন। অনেক ধন্যবাদ। তো আমরা এখন কি বাচ্চু ভাইয়ের গানে যেতে পারি একটা? হ্যাঁ, বাচ্চু ভাইয়ের গানে যেতে পারি, গিটার গিটারের সাথে একটা যদি ছোট করে একটা গান হয়ে যায়। আসলে এইসব গান গাইলে ইমোশনাল হয়ে পড়ি, এখন দেখা যাচ্ছে আমার মিউজিশিয়ান না থাকলে বাচ্চু ভাইয়ের গান করলে তার থেকে, হ্যাঁ করা যায়, বাচ্চু ভাইয়ের গানই করি, একটা বাচ্চু ভাইয়ের গান করে তারপর অন্য গানে আমরা চলে যাই। ওকে, তো আমরা গানে যাচ্ছি। সেই তুমি কেন এত আছে না হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কি
কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। অনেকে এসএমএস করেছে, তো একজন বড় ভাই আমাদের এসএমএস করেছে, যেমনটি এমডি রুবেল হোসেন আছে, তিনি এসএমএস করেছেন, ভাইয়া মাহফুজ স্যারের একটা গান প্লে করেন, অনেক দিন হয়েছে কান্না করি না, একটু কান্না করতে শুনতাম। এটিএন বাংলা, হ্যাঁ হ্যাঁ, মাহফুজ স্যারের গান শুনতে চেয়েছেন, তো আমি জানি না, তিনি খুব ভালো গান করেন, তিনি কান্নাকাটি কেন করতে চাচ্ছেন, মানে উনি কান্নাকাটির জন্য এটা, মানে এটা কোনো কথা আর কি। যাই হোক, গানের কোনো বয়স নেই তো। তানভীর হোসেন আরডিএক্স আছে, লাভ ইউ রুবাই ভাই লিখেছে, হ্যাঁ তানভীর। আমাদের সাথে খান জয় আছে, লিখেছে নাইস। আমাদের সাথে আরো আছেন এমডি ইয়ামিন আছেন, মালয়েশিয়া থেকে দেখছে তিনি, প্রবাসী বন্ধু আমাদের। সাজিদুল ইসলাম আছেন, আমি জানতাম গিটারটা বাজাতে পারবে না, এটা আমি ঠিক করার অনেক চেষ্টা করেছি। সাজিদুল ইসলাম মানে সাজিদ এসেছিল আমাদের স্টুডিওতে, ও ঠিক করার চেষ্টা করেছে, আমাদের গিটারের একটু ঝামেলা ছিল আর কি, এই জন্য আর কি। আমাদের সাথে আরো অনেক বন্ধুরা আছে, এমডি ইয়ামিন আছেন, আমাদের সাথে এসকে রাফিন ইসলাম সানভি আছে, হাই সানভি কি অবস্থা, আমাদের খুলনার একজন খুব পরিচিত মুখ, আমাদের একজন ছোট ভাই, ভালো ভাই, সুইট বয়, আমাদের অনেক কাছের ছোট ভাই। মামুন খান আছে আমাদের সাথে ঠিক এই মুহূর্তে, আমাদের সাথে শামীম চৌধুরী বিশাল, তিনি লিখেছেন গায়কের মাইক্রোফোনের ভলিউমটা একটু বাড়ালে ভালো হয়। আমি ভলিউম বাড়িয়ে দিয়েছি রুবাই, আপনাকে একটু জোরে বলতে হবে, আপনি কিন্তু না দুষ্টুমি করা যাবে না একেবারে। ওকে ঠিক আছে, আমাদের সাথে আরেকজন আছেন, খোরশেদ আলম আছেন, 02989-3666 নাম্বারটি আপনি যেটা লিখেছেন ভুল লিখেছেন, আমি আপনাকে সঠিক নাম্বার দিয়ে দিচ্ছি, 02989-3666 নাম্বারটি খোলা আছে। ওকে ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ এবার ঠিক আছে, সমস্যা নেই, গিটার নেবেন না নাকি? না গিটারে ভাইয়া তো টের পাইছে, গিটারের প্রবলেম। আরে যেটুকু হয় সমস্যা নেই, নিয়ে আসেন। আমাদের সাথে নীরব ফারুক আছে, শামীম আছে আমাদের সাথে, গান হবে গান লিখেছে সজীব আছে আমাদের সাথে, ভাই ভাই ভাই, রফিকুল ইসলাম রফিক আছে, হ্যালো জানিয়েছেন, ইমান সাইমন আছেন, তিনি সিঙ্গাপুর থেকে আমাদের প্রবাসী বন্ধু, নীরব ফারুক আছে আমাদের সাথে, মামুন খান আছে আমাদের সাথে, আমাদের সাথে ফারদিন সাব্বির আছেন, আমাদের সাথে আলামিন সাইমুর রহমান, রাজীব ভাই জানিয়েছেন, আমাদের সাথে আরো অনেকে, সাজিদ আছেন, মামা কেমন আছেন কতদিন দেখি না, ওকে ঠিক আছে সাজিদ, সাজিদ আমাদের সাথে আরো অনেক বন্ধুরা আছেন ফেসবুক লাইভে সরাসরি আমাদের সাথে যোগদান করেছেন, কাজী দীপু আছে এই মুহূর্তে যোগদান করেছে, ওকে সাজিদুল আছে, আর যে রোহি আছে রোহি হাই, রুবেল হোসেন আছে আমাদের সাথে, আমাদের সাথে রাজীব ভাই আছে, তানভীর হোসেন আরডিক্স আছে, আরো অনেক বন্ধুরা আছেন, তো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আবারও, এবং এসএমএস করার জন্য ঐশী আছে আমাদের সাথে, এসএমএস করেছেন ঢাকা থেকে, ভাইয়া আমার জন্য তেরা মেরা রিশতা গানটা প্লে করবেন, ওকে আমারও একটা ফেভারিট সং তেরা মেরা রিশতা। আমি অ্যানি আছে আমাদের সাথে, আমাদের সাথে সিয়াম আছে, আমাদের সাথে অনেক বন্ধুরা আছেন, তার আগে আমরা আবার একটা গান চাবো, তো একটা গান, কোন গানটি শুনবেন ভাই? নিজের গান, নিজের গানটা আমরা একটু শেষের দিকে শুনবো নাকি? আচ্ছা ওটা এফএম এ চালিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ওকে, তো আমরা কোন গানটি শুনবো দেখি, এভরি একটি গান, তুমি নিজের গান শুনে পাবলিসিটি করবে তা তো হবে না, তুমি আগে, তুমি আগে ভালো গান করো, তারপরে তোমার পচা গান শুনবো আমরা। রুবাই ছোটবেলা থেকেই আমি খুব ভক্ত তার, এবং মানে ওনার যে গলা, এই গলার সে চর্চাটা ঠিক মতো সে করে না দুষ্টু ছেলেটা, কিন্তু ওনার যে গলা এবং যে গান উনি করে, আই এম ড্যাম শিওর যে ওনার পাশে পাঁচজন দাঁড়াতে পারবে না, কিন্তু আমি জানি না সে রুবাই সেটা ট্রিটমেন্ট নিচ্ছে কিনা, গলার ঠিক মতো সে ব্যবস্থা সে করছে কিনা, অনেক দূরে চলে গেছে, এই জন্য পিটিয়ে চামড়া তুলে দেওয়া উচিত। বড় ভাই এই জন্য কিছু বলছি না, যদি আমি সিনিয়র হতাম আজকে তাহলে খবর করে দিতাম। আমাদের খুলনার এবং ঢাকার এবং আমাদের বাংলাদেশের মধ্যে যত ভোকাল আছে, ছেলে ভোকাল ইয়ং জেনারেশন, তার মধ্যে
ওয়ান অফ দ্য ওয়ান কিন্তু রুবাই, এবং রুবাইয়ের গলা আমি ছোটবেলা থেকে কিন্তু মনে আছে আমরা যখন আড্ডা দিতাম আমি কিন্তু গান শোনার জন্য পাগল হয়ে যেতাম, তাওসানের গানটা বেশি শুনতে চাইতাম, আমি তাওসানের গানটা বেশি শুনতে চেতাম। তো আরো অনেক গান আছে যেগুলো আমার খুব ভালো লাগে, আমাদের স্মৃতি আসলে স্মৃতি আমার অবশ্যই, এবং রুবাইয়ের গানগুলো আমরা এখনো সেই ছোটবেলার গানগুলো মিস করি, বড়বেলায় অনেকদিন গান শোনা হয় না, আজকে অনেকদিন পরে রুবাইকে নিয়ে বসলাম। আমার সাথে হঠাৎ করে হঠাৎ বৃষ্টি, আমাদের সাথে খুলনা থেকে সাব্বির আছে, আমার ছোট ভাই সাব্বির, আমাদের সাথে এফডি আকবর আছে, ভাইয়া কেমন আছেন, রুবাই ভাই কেমন আছেন লিখেছেন, তানভীর বিদ্যুৎ আছে, সবুজ মিয়া আছে, একজন মেয়ে আছে তার নামটি হচ্ছে ফাইজা, লিখেছে রুবাই রুবাই কেমন আছেন, হ্যাঁ ভালো আছে আপু। ওকে তো আমরা এখন কোন গানটি শুনবো, পচা গান না ভালো গান? ওকে মিললো না খুঁজে দেখো না ওই চোখ দুটি আমার তোমাকে খোঁজে ফেরারি মন আমার ফিরে আসে বারবার তোমাকে পাবার আশায় এখানে নীল নয়না খুঁজে দেখো না ওই চোখ দুটি তোমার আমাকে খোঁজে ফেরারি মন আমার ফিরে আসে বারবার তোমাকে পাবার আশায় এখানে। বলতে পারবে কেউ এই গানটা কার? কার আমার? এটা এবি বাচ্চুমের গান, এমন এমন কিছু গান আছে মিশন, অনেক 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 গান আছে, অনেক অডিয়েন্স জানে না, হ্যাঁ এটা আমাদের দিতে হবে আসলে, আজকে অনেক গানই দুই লাইন তিন লাইন করবো, নিউ জেনারেশনরা শুনতে পারবে, খুঁজলে পাবে। তোমার কয়টা গান আছে? আমার আমার নিজস্ব গান আছে 250। নিজের? হ্যাঁ। এতগুলো গান কবে হলো? এটাই তো মিশুক অনেকদিন নিখোঁজ, মানে অনেকগুলো বাচ্চা দিয়েছো, ডিম পেড়েছো, তার থেকে একটা একটা করে গান আমার শুরু করা হবে, 25টা গান শুরু করা, জিসিএস থেকে দুইটা অ্যালবাম বের হলো, একটা হচ্ছে 98 সালের একটা গান, সেই গানগুলো কি আজকে আমরা শুনতে পাবো? আজকে যদি আমার যদি যারা শুনতে চায়, আচ্ছা আমার ওইটা তুমি এফএম এ চালিয়ে দিলে সবচেয়ে বেটার। ওকে ঠিক আছে, তাহলে গানগুলো আমি অবশ্যই প্লে করার চেষ্টা করব। তো তার আগে আমি আমরা একটা গান গিটারের সাথে কি শুনতে পারবো? গিটারের অবস্থা কেমন আছে? তিন নম্বর তারটা এমন ছিঁড়ে গেছে হঠাৎ করে, তো বন্ধুদের সরি বলতে চাচ্ছি যে হঠাৎ করে আমার গিটারের তারটি ছিঁড়ে গেছে, ভাগ্যিস মাথা তার এখনো ছেড়েনি, যাই হোক তো বাজলো তো একটু, হ্যাঁ রুবাই পারে না এমন কিছু আছে, ছিঁড়ে যাক সপ্তাহ কোনো সমস্যা নেই, বাজাতে বাজাতে গান কি করা যাবে? আচ্ছা তাহলে তুমি তো কার কার গান জানি করতা? না আমি আসলে এখন নিজের গানটা করতে করতে মাঝে গ্যাপ দিলাম না, নিজের গান ছাড়া আসলে মাঝে ফেসবুকে তুমি একটা গান আপলোড করেছিলে, হ্যাঁ ওটা আমার স্বপ্ন গান, সব সব শুনি স্বপ্ন গান। কেন স্বপ্ন দেখি না মায়াবী দুজি চোখে, কেন ছবি আঁকি না, কেন ঘুম আসে না আমার দুটি চোখে, কেন স্বপ্ন ভেঙে যায় মানুষ হারিয়ে যা, না 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 না।
ছোট ছোট শিশি যেভাবে ঘাসে যেন আকাশের মেয়ে, যেভাবে ভাসে কেন ঘুম আসে না, আর দুটি চোখে কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ হারিয়ে যায় হারিয়ে যায়। মিশুক, এই গানটা নিয়ে আমার আশা ছিল জানো, কারণ আমার মনে ছিল যে কিছু পাবলিক এই গানটা খাবে। আজ থেকে 9 বছর আগের গান, আমার ওখানে নামে একটা চ্যানেল আছে, ওখানে এই গানটা আপলোড দেওয়া আছে। আমি জানি যে এই গানটা একটু মানে ইয়াং জেনারেশন মনে জন্য পুরো আসা বুঝবে না, সেই তুমি একটু ধরো একটু শুনি। কেন একটু গেলাম না, আর একটা গান বাকি ছিল, কোনটা জানি সুন্দর ছিলাম, বাচ্চুবে বাচ্চুবে। হ্যাঁ আচ্ছা, বাচ্চুবে তো অনেক গান আছে। আমি অনেক পথ ঘুরে খোয়ে খোয়ে অন্ধকারে তোমার পথের দেখা পেয়েছি, আর হৃদয়ের মাঝে মনের দুঃখে আমি কেঁদেছি, আজ হলো না বলা আমার না বলা কথা, সিতারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। চোখটা কিরম চলচল হয়ে গেল মিশু, আর তোমার বয়স বয়সটা তো সেরকম, মানে আসলে তুমি কেন আর যে আমি ছোটবেলা থেকে একটা জিনিস পাই আসলে পৃথিবীর, সেটা হচ্ছে গান পাই না। এই জিনিসটাকে আমি খুব ভয় পাই, সম্মান করি, ভালোবাসি থেকে শুরু করে সব আস, আমি খুবই খুবই ভয় পাই গান এবং খুবই ভালোবাসি গান। একেবারে গান হচ্ছে আমার কাছে মীমাংসা, আসলে খুবই ভয় পাই আবার খুবই ভালোবাসি গান। জিনিসটা আসলে কার সাথে তুলনা করলে না, এটা তো ফান করে বললাম তোমাকে বোঝানোর জন্য, আমাকে বোঝানোর জন্য না, কারণ অনেকে শুনছি। আচ্ছা তাই না, আচ্ছা যাই হোক, আমাদের সাথে অনেক বন্ধুরা আছেন, যেমন ফরিদ আহমেদ আছেন কোনা থেকে, অনামিকা জিমি আছে আমাদের, জিমি জিমি ওরে অনেক বিশুক একটা গান শোনা, জিমি আমার কাছে গান শুনতে চেয়েছে, আমার কাছে জিমি তুই গান শুনতে চাস না, জিমি আমাদের খুলনার বান্ধবী বন্ধু সবকিছুই আমাদের, জিমি তুই আমার মুখে যদি আমার কণ্ঠে গান শুনতে চাস তাহলে আমার আলাদা সামনাসামনি, কারণ এখানে গান গেলে যে কটা লিসেনার আছে এরা সব বাসে চলে যাবে এবং যে কজন যে ভিউয়ার্স আছে বা দেখছে আমাদের ফেসবুক লাইভে সবাই লাইভ থেকে বেরিয়ে যাবে, দরকার নেই। তো জিমি তোর জন্য আমার থাকছে গান, হয়ে যাবে অন্য কোন একদিন, পারলে তুই আমাদেরকে ফোন কর, তুই গান শোনা আমাদেরকে, 02989-3666 নাম্বারটি খোলা আছে, তুই ফোন কল করতে পারিস, আমাদের খালি গান গাইতে বাকি আছে। হ্যাঁ আর সবই চলছে, মডেলিং মডেল থেকে শুরু করে সব সাকসেস সাকসেস। জিমি কে তো চিনো তাই না, চিনো চিনো না না ভুলে গেছো। আচ্ছা যাই হোক, আমাদের সজীব ভাই আছে আমাদের সাথে, টিকু রহমান আছে, টিকু রহমান আছে আমাদের সাথে, এমডি সোহেল আছে আমাদের সাথে, আফসানা নূর আছে আমাদের সাথে, আফসানা নূর, অনামিকা জিমি লিখেছে ওয়াও, এমডি আকবর আছে আমাদের সাথে, নিশি রাতে নীরব নামে একজন আছে, কি নাম আইডির, বা নিশি রাতে নীরব, এক একজনের আইডি মানে অরিজিনাল নামগুলো আসলে হারিয়ে যাচ্ছে, নামগুলো দেয় না কেন। আলমগীর কবির রুবেল আছে আমাদের, খুলনা রুবেল ভাই, রুবেল ভাইকে ওয়েলকাম জানাচ্ছি, হ্যাঁ আলমগীর কবির রুবেল। এমডি হান্নান আছে আমাদের সাথে, তানভীর বিদ্যুৎ আছে, ওকে এটা রুবাই না, হ্যাঁ এটা রুবাই, সবুজ মিয়া আছে আমাদের সাথে, সাইমুর রহমান রাজীব আছে, হাই মিশুক জানিয়েছেন, হাই ভাইয়া কেমন আছেন রাজীব ভাই, আশা করি ভালো আছেন, রুবাই ভাই এখানে আছে আমার আমার সাথেই আছে। ফরিদ আহমেদ আছে খুলনা থেকে, শুনছি ভাইয়া আপনার কণ্ঠে গান শুনতে চাই, ফরিদ ভাই আবার বলছি আমি সব পারি কিন্তু গান পাই না, না এক লাইন হলেও গাইতে হবে, তুমি পারো না এটা ভুল মিশুক, চাকা নাকা চাকা নাকা দেহ দোলানা, হবে গান হবে সমস্যা নেই, গান গাইবো, এক লাইন হলেও তো গান গাইবো। আচ্ছা আমি একটা হট করে একটা গান করি, হ্যাঁ ওই দূর আকাশের তারা রে বলে দে না কোনটা আমার মা, মা কি আমায় দেখতে পায় না, কতদিন দেখি না
মায়ের মুখ ওই দূর আকাশের তারা রে, বলে দে না কোনটা আমার মা কি আমায় দেখতে পায় না, কতদিন দেখি না মায়ের মুখ, মা গো মা ও গো মা, তোমার মতো কেউ রেখে মামাকে চলে গেল কোন জানাতে, কেউ কি জানিস মা কোথায় আছে, মা কেমন আছে বলে দাও আমায়, ওই দূর আকাশের তারা রে, বলে দে না কোনটা মা কি আমায় দেখতে পায় না, কতদিন দেখি না মায়ের মুখ। এটা কার গান মিশু? এবির গান। এতে তো আর বলার কিছু নাই, এবং মানে মা মারা যাওয়ার পর উনি এই গানটা লিখেছিলেন এবং এখনো লাইভে ইসে দেখি ফেসবুকে। আমি গানটি প্লে করেছি সোমবারে, লাস্ট সোমবার আমি প্রোগ্রাম করেছিলাম গল্পটা মায়ের। আমাদের একটি প্রোগ্রাম হয় প্রতি সোমবার রাত 11টা থেকে 2টা পর্যন্ত, গল্পটা মায়ের, এবং গল্পটা মায়ের প্রোগ্রামে মাকে নিয়ে সব ধরনের গান থাকে, সব শিল্পীর গান থাকে। তো লাস্ট আমি এই গানটি প্লে করেছিলাম, ভালো লাগলো এবং মাকে মিস করছি এখন আসলে। যেহেতু অনেক দূরে থাকি মা বাবা থেকে, এবং অনেক বন্ধুরা আমি কাছে থাকি, আমার মাকে যখনই ইচ্ছা আমি দেখতে পারি, আর আমি রাত করলে এখনো আম্মু টেনশন করে। অনামিকা জিমি ফেসবুক লাইভে আছেন এবং তিনি কিছু লিখেছেন, রুবাই আবার আগের মতন গান শুরু করো, সেই আগের রুবাইকে আবার দেখতে চাই আমরা। বাহ, চমৎকার, থ্যাংক ইউ জিমি, তোরে ওয়েলকাম জানাচ্ছি। তুই একদিন আমাদের স্টুডিওতে চলে, একদিন আমাদের সাথে যে কোনো শুক্রবার, শুক্রবার আমরা বসতে পারি, শুক্রবার তুই যদি 4টি গান আমাদেরকে উপহার দিতে পারবি। আর বিশেষ করে তোকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে মেকআপটা অল্প দিস, কারণ আমাদের রেডিওতে মেকআপ বেশি লাগে না, এটা টিভি চ্যানেল না, সো তুই একটু মেকআপ দিয়ে চলে আসিস, যে কোনো শুক্রবার আমাকে নক দিস আসার আগে। অনামিকা জিমি আছে আমাদের সাথে, সজীব ভাই আছে আমাদের সাথে, পুনাবাড়ি থেকে আছে, ওকে, আমাদের সাথে মাইয়া মনি আছে, মায়ামনি জয়েন করেছে আমাদের সাথে, সাজিদ আছে আমাদের সাথে, ওনার ইউটিউব চ্যানেল আছে, ওনার লেখা গানগুলো কই পাবো জলদি বলেন, ঘুমিয়ে যাবো মিশুক মামা। আচ্ছা, একজন জানতে চেয়েছে যে আপনার ইউটিউব চ্যানেলের নাম এবং কিভাবে আপনাকে পাবে আপনার গান। রুবাই লিখে RUBAI, রুবাই স্পেস রকার RCKER, ওকে, ওইটা লিখলে পাবে, আর ধ্রুব ব্যান্ড লিখলেও পাবে, ধ্রুব ব্যান্ড রুবাই লিখলে পেয়ে যাবা মামা। তো তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো এবং স্বপ্নে তুমি সুন্দর সুন্দর স্বপ্ন দেখো। আর কিছু বললাম না, পরে বলবো ফোনে। যাই হোক, আমরা আবারও একটা গানে যাবো, যাবার আগে বলতে চাই একটা বিরতিতে যাবো নাকি গান আবার একটা হবে? চা খেয়ে নি, চা খেতেই হবে তাই না? কি মানে বাসায় আসলে ঋতু আসলে চা খেতে হবে তাই না? আমি যেভাবে আসলাম না, আমি তো সারাদিন চা খাই না, আমি সকালবেলা বেরোছি, তুমি ডাকাশার সাথে যেভাবে হোক চলে আসা, যার ফলে প্রিপারেশন নেই কিন্তু। অনামিকা জিমি রাগ করেছে, সে ইমোজি দিয়েছে, অ্যাংরি ইমোজি, ঠিক আছে, এই জিমি রাগ করিস না, বুঝছিস, রাগ করলে কোনো কিছু করতে পারবি না, জীবনে উন্নতি করতে পারবি না জিমি। আমি তো শুধু তোর মেকআপ নিয়ে কথা বলছি, আজকাল যা অবস্থা হয়েছে না, আগে তো মানুষের 250 গ্রাম বা 1/2 কেজি ময়দা হয়ে যেত, এখন তো 1 কেজি লাগে, তো 1 কেজি না, পাউডার, লিপস্টিক, সবকিছু। রুবাই, আমরা শুধু মেকআপ দিই না, না ভাই, আমি তো না, না তুমি তো এমনি সুন্দর, আমি তো, আমার তো লাগেই না মেকআপ, দাড়ি তো আমার হলো না ভাই, দাড়ি আমার যে স্কিন, আমার যে কালার, আর যে তুমি, আর যে আমার যে কালার, তোমার কালারের ফ্যানের অভাব, আমার যে ব্ল্যাক, আমি যে ব্ল্যাক টাই, যে রাত প্ররিতে আমি শুনি না তাই না, এর ভক্ত সবাই না, আমি যে যে কালো, আমার তো আমার ময়দা দিলে কিছুই না, আবার না দিলে কিছু, ফেস পাউডার দিলে কিছুই না, আমার এটাই পারফেক্ট নাকি? একটা কথা আছে না, কালো মেয়ে কি জল ভালো নাকি ওই, তাই। হ্যাঁ অবশ্যই,
আমি দোয়া করি সবাই যেন কালো হয়। সবাই কালো, এখন তো সবাই যে কি ইউজ করে দেখো না, ফর্সা হয়ে যায়। আমরা তো কালো, সেটাই দেখো রুবাই, আমি কালো ভালো আছি তাই না বলো? রোদে পড়ি, আমরা এরকম কালার করি, পায় কেউ পায় আমাদের স্কিন কালার জোস। তোমার যে কালার সাদা, তুমি ধবধবে সাদা, আরো সাদা ছিল তুমি, কি কি মাখো তুমি বলো তো? আরে কেন উপটান লাগাও না তুমি? আমি তো রোদেই ঘুরি সারা দিন। আচ্ছা এই পর্যন্ত একটা দেখা যাচ্ছে, আচ্ছা দেখা রাখবে না, সমস্যা নেই, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আমাদের সাথে মোহাম্মদ রকিবুল ইসলাম আছে, লাইভ চলছে তো এখানে? হ্যাঁ চলছে। ঠিক আছে, আমাদের সাথে রকিবুল ইসলাম আছে, কুষ্টিয়া থেকে একজন আছে, আমাদের কুষ্টিয়ার বড় ভাই। আমাদের সাথে সাইজির এলাকার একজন আছেন, আমাদের সাথে অনিমিকা জিমি আছে, সজীব ভাই আছে। আমাদের সাথে কয়বার বলবে তুমি, আমি তো আমরা অনেকবার আমাদেরকে কমেন্ট করছে, আর বারবার ওর নাম বললে খুশি হচ্ছে, বুঝতে হবে। আমাদের সাথে জিমি আছে, আমাদের সাথে অনামিকা জিমি আছে। অনামিকা জিমিকে খুঁজলে কিন্তু পাওয়া যায়, পাওয়া যাবে না, ফেসবুকেই দেখা যায়, শুধু ফেসবুকে দেখা যায়। আমাদের সাথে মনি আছে, আমাদের সাথে আরজে, আমাদের কলিগ আছে, আমাদের সাথে আরজে রাকিব, রাকিব ভাই আছে আমাদের সাথে। কি অবস্থা রাকিব ভাই? ওকে তাহলে আমরা যাই, হ্যাঁ কিছু কিছুক্ষণের মধ্যে আবার আমরা কি লাইভে আসবো? মনে হয় লাইভে আসতে পারি, আবার নাও আসতে পারি। না আসবো, এটা বাকি আছে। ওকে কিছু বাকি আছে তো, ঠিক আছে, তো আমরা বিরতি যাচ্ছি, পরে আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবে না, শুধু রাখুন সে বসন্ত রিমার। এবং চলছে সিঙ্গিং আওয়ার্স, আমি মিশুক আছি আপনাদের সাথে, এবং আছে আমার সাথে আছে ধ্রুব ব্যান্ডের রুবাই, এবং আর একজন আছে, তার নামটি বলছি না কারণ সে আসছে না ক্যামেরার সামনে এবং সে বলতে চাচ্ছে না। ওকে সে পর্যন্ত সবাই শুনতে থাকুন এই চিট পয়েন্ট 4FM। আমাদের কাছে রেসপন্স করতে খুবই মজা পেয়েছে, আর কি দরকার নেই।